আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইলান আজকে আপনাদের সাথে নিমা এবং প্যান স্টিং শেয়ার করবো প্রথমত ব্যাক পার্টের ফরম পার্টটা আমরা আলাদা করে নিব ব্যাক পার্টের টপ পার্টটা ওপরে রাখবো এরপরে ফরম পার্টের টপ পার্ট আর ব্যাক পার্টের টপ পার্ট দুটো একত্রে করে শোল্ডার মেরে নেবো ষোলের মারা কমপ্লিট এখন আমরা ফ্লাকেট জয়েন করবো তার জন্য আমি ফ্লাক কাপড় নিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ আমি হাতে সাহায্যে ভেঙে নিয়েছি এখন ফ্লাকেট জয়েন করবো প্লাকের যে বাড়তি কাপড়টা আছে আমরা এটা সমান করে কেটে নিব এখন আমরা আরমুলে পাইপিং জয়েন করব তার জন্য ফেব্রিক কেটে নিব করে এক ইঞ্চি পরিমাণ আমাদের কাপড় শর্ট এই কারণে আমরা পাইপিনের কাপড়টা জোড়া দিয়ে নিব পরির কাপড়টা আমরা রাখবো উল্টা সাইডে উল্টা সাইড থেকে আমরা পাইপিংটা জয়েন করব পাইপিংয়ের টপ পার্টটা নিচে থাকবে আর উল্টা সাইডটা ওপরে থাকবে এইভাবে আমরা পুরোটা জয়েন করে নিব এখন আমরা টপ সিন দিয়ে নেব এইভাবে টফ সিন দিলে টপ পাটে আমাদের ফিনিশিংটা সুন্দর আসবে একইভাবে আমরা পাইপিং করে নিব এখন আমরা শোল্ডার মারব সোল্ডারের জন্য আমি ফিডের এক চাপ অ্যালাউন্স রেখেছি নিচে আমরা দুই ইঞ্চি গ্যাপ রাখবো সাইড মেনের জন্য সাইডমেনার পরা আরমুলে আমরা ব্যাক সাইডে একটা টাক দিয়ে নিব অ্যালাউন্সটা এখন মেন করে নিব আমাদের সাইডমেন্ট করা হয়ে গেছে এখন নিচে আমরা চিকেন করে ভেঙে শিলি করে নিব। আমার প্রথম অ্যালাউন্স যতটুকু আমরা ভেঙেছি দ্বিতীয় সাইডে সেম টু সেম ভাঙতে হবে নাহলে ছোট বড়ো হয়ে যাবে এই জন্য আমি উপর থেকে নিচ পর্যন্ত মাপ দিয়ে সমান করে ভেঙে নিয়েছি গলার কাপড়ে এখন পাইপিং করে নিব। এই জন্য আমরা প্রথম পাইপিনের মাথার একটু বাড়তি দিয়ে নিচের দিকে ভেঙে দিব ভেঙে দিয়ে সেমভাবে আর্মল যেভাবে জয়েন করেছি পাইপিং সেমভাবে পাইপিংটা পরে জয়েন করে নেবো লাস্টের মাথায় আমরা একটু বাড়তি রেখে ভেঙে নিচের দিকে দিয়ে দিব এখন আমরা টপ পার্টে অ্যালাউন্সটা ভেঙে সিন্ডা দিয়ে লাস্টের মাথা আমরা ভেঙে সমান করে সিন দিয়ে নিব আমাদের নির্মা কমপ্লিট এখন আমরা প্যান চিলি করে নিব এই জন্য আমরা সাইড মেরে নিব দুই পাশেই সাইড মারা হয়ে গেছে আমরা প্রথমে ফরম পার্টে একটু শেপ দিয়ে নিব কাটিং করার সময় আমি শেপ দেই নি সেজন্য এখন একটু শেপ দিয়ে নিচ্ছি কোমরের কাপড়ের জন্য নিয়েছি তিন ইঞ্চি এখন আমরা এটা জয়েন করে জয়েন করা হয়ে গেছেন কোমরে কাপড়ে আমরা একটা টফসিন দিয়ে নিব টপসিন দেওয়া হয়ে গেছে এখন আমরা এই বেলটা কিংবা কোমরের কাপড়টা সুন্দর করে ভেঙে ওরাটা আমরা টপসিন দিয়ে নিব কিছুটা গ্যাপ রাখবো অ্যালাস্টিকের জন্য প্যান্টের কাপড় লাম্বা আপনারা দুই ইঞ্চি বেশি নেবেন তাহলে আর এক্সট্রা কোমরের কাপড় লাগানোর প্রয়োজন নেই আমাদের কাপড় শর্ট ছিল এই জন্য আমরা এক্সট্রা বেল সিস্টেমে কাপড়টা দিয়ে নিয়েছি মোহরি আমরা এখন পাইপিন করে নিব নিমাতে যেভাবে পাইপিন করেছি সেমভাবে প্যান্ট ও পাইপিন করে নিব পাইপিং করা কমপ্লিট এখন আমরা বাড়তি অ্যালাউন্সটা কেটে সমান করে নিব এখন আমরা নিচে সেলে করে নিব আর আমরা যে সাইডে শেপ দেই নি ওটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডে আমরা টফসিন দিয়ে নিব সিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা এলাস্টিক নিয়েছি ছয় দুই সুতা পরিমাণ এখন একটা কালো ক্লিপের সাহায্যে আমরা পাইপিংটা প্যান্টের সাথে ঢুকিয়ে নিব এখন আমরা এলাস্টিকটা টাক দিয়ে নিব খুব সুন্দর করে ধরে নিয়ে এখন আমরা অ্যালাস্টিকটা সব দিক দিয়ে সমান করে নিব যে গ্যাপটা দিয়ে আমরা এলাস্টিক লাগিয়েছি সেই গ্যাপটা আগে সেলি করে বন্ধ করে নিব। এরপরে অ্যালাস্টিকটা আবারও ভালো করে সব দিক দিয়ে সমান করে দিয়ে মাঝখানে একটা শিলি দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ